वेलकम टू माय यूट्यूब चैनल। বন্ধুগণ সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমি চলে এলাম রিয়েল জব নিউজ চ্যানেলের পক্ষ থেকে তোমাদের জন্য লেটেস্ট জব আপডেট নিয়ে। বন্ধুগণ যারা কাজ করতে চাও অথবা যাদের কাজের খুবই প্রয়োজন তাদের জন্য খুবই ইন্টারেস্টিং হতে চলেছে এই ভিডিওটা। আমি এই ভিডিওর মাধ্যমে বলে দেব কি কাজ আছে, ডিউটি টাইম কত ঘন্টা, বেতন কত টাকা দেওয়া হবে, লোকেশন কোথায় কোথায় আছে, সমস্ত জব ডিটেলসটা স্টেপ বাই স্টেপ বলে দেব। তো বন্ধুগণ মোটেও স্কিপ না করে ফার্স্ট টু লাস্ট দেখতে থেকো এবং আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশান অপশানটিকে অন করে রেখো যাতে আমার চ্যানেলে নতুন নতুন কাজের খবর সর্বপ্রথম তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। তো চলো বন্ধুরা শুরু করা যাক। চিপস ফ্যাক্টরিতে প্রচুর পরিমাণে কর্মী নিয়োগ হচ্ছে। হ্যাঁ বন্ধুরা, সাধারণত আমরা যে চিপস খেয়ে থাকি সেই চিপস ফ্যাক্টরিতে কর্মী নিয়োগ হচ্ছে। এই চিপস ফ্যাক্টরিতে দুটি পদে নিয়োগ করা হচ্ছে, নাম্বার ওয়ান প্যাকেজিং ও নাম্বার টু লেভেলিং। হ্যাঁ বন্ধুরা, তোমাদের প্যাকেজিং প্লাস লেভেলিংয়ের ওপরে কাজ করতে হবে। এবার বলবো এই কাজে নিয়োগ করতে হলে শিক্ষাগত যোগ্যতা কী চাওয়া হয়েছে। যে কোনো যোগ্যতাই সরাসরিভাবে নিয়োগ করতে পারো, 5 পাস 8 পাস 10 পাস 12 পাস। এবার বলবো এখানে ডিউটি টাইম কত ঘন্টা এবং বেতন কত টাকা দেওয়া হবে। এখানে ডিউটি টাইম বলা হয়েছে 8 থেকে 10 ঘন্টা এবং এই কাজে তোমরা বেতন পাবে 13,000 টাকা। এবার বলবো কাজের লোকেশন কোথায় কোথায় পাবে। 1 নম্বর ধুলাগড়, 2 নম্বর ব্যারাকপুর, 3 নম্বর নিউ আলিপুর, 4 নম্বর বর্ধমান, 5 নম্বর ডানকুনি এবং 6 নম্বর বারাসাত। এই লোকেশনগুলো তোমরা পেয়ে যাবে। এবার বলবো কোম্পানির তরফ থেকে কী কী সুবিধা তোমরা পাবে। থাকা প্লাস খাবার কোম্পানির তরফ থেকে ফ্রিতে পাবে। PFESI, বোনাস, OT, এই সুবিধাগুলো কোম্পানির তরফ থেকে তোমরা পেয়ে যাবে। এবার বলি এই কাজে কী কী ডকুমেন্টস লাগবে। নাম্বার ওয়ান আধার কার্ডের জেরক্স 2 কপি, নাম্বার টু ভোটার কার্ডের জেরক্স 2 কপি, নাম্বার 3 পাসপোর্ট সাইজ ফটো 2 কপি। জয়েনিং করতে হলে অফিসে আসতে হবে, ডকুমেন্টস সাবমিট করতে হবে। ডকুমেন্টস সাবমিট করার সঙ্গে সঙ্গে জয়েনিং পেয়ে যাবে, অতএব স্পট জয়েনিং, যেদিন আসবে সেদিন থেকেই ডিউটি করতে পারবে। বন্ধুগণ এই ছিল আজকের ভিডিও। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবে। কাজের বিষয়ে কোনো প্রশ্ন থেকে থাকলে কমেন্ট করে জানাবে অথবা ডেসক্রিপশানে নাম্বার দেওয়া থাকবে, কল করে সরাসরিভাবে কথা বলে নিতে পারো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণ সুস্থ থেকো এবং ভালো থেকো। থ্যাংকস ফর ওয়াচিং ভিডিও।